হত্যা করেছে পুলিশ, এক্সপ্লোসিভ এক দেয়নি, সেখানে ফায়ার ব্রিগেডের এক দেওয়া হয়েছে। আমি আজকেই হাইকোর্টে মেনশন করেছিলাম, আগামীকাল টপে আছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ। যে অমিত মিত্র আপনার আইসি ছিলেন মালি পাঁচ ঘোড়া, বিসমত কাণ্ডে সরানো হয়েছিল, তাকে দেওয়া হয়েছে এগরা কাণ্ডের তদন্ত করার জন্য। বিসমত কাণ্ডে অভিযুক্ত তাকে ট্রান্সফার করা হয়েছিল মালি পাঁচ ঘোড়ায়, 50 জন মারা গেছিল বিসমত কাণ্ডে, তাকে দেওয়া হয়েছে আবার এগরা কাণ্ড। কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর কালকে প্রেস কনফারেন্স, আর আজকে আইও অ্যাপয়েন্ট এবং সেকশন লাগানো, দুটোর মধ্যে যে ম্যালাফাইড ইন্টেনশন আছে এটা ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেছে। ওর কথার উত্তরই দেব না, ওর মালিক ওর পিসিকে আমি হারিয়েছি। মানেই চোর, এটা সাধারণ মানুষ বলছে, শুধু বিজেপি কর্মী সমর্থকরা না, প্রমাণিত চোর, প্রমাণিত চোর। রিয়াল লটারি তার রিটার্নে ইনকাম ট্যাক্সে বলেছে আমরা গত 1.5 বছরে 300 কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিয়েছি। আবার তৃণমূল তার রিটার্নে বলেছে আমরা রিয়াল লটারি থেকে 300 কোটি টাকা পেয়েছি। যে রায়গঞ্জের এমএলএ বড় বড় কথা বলছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রেস নোট দিয়েছে, প্রেস নোটটা দেখে নেন কি বলেছে, প্রেস নোটটা দেখে নেন। তৃণমূল মানে চোর, এটা এস্টাবলিশ হয়ে গেছে। কয়লা ভাইপোর মুখ থেকে ওসব শোনার দরকার নেই। আমি তো বলেছি রুচিরা নারোলাকে, আমি ওকে জিজ্ঞেস করি মেনকা গম্ভীর কে হয় তোমার, লিপস অ্যান্ড বাউন্সের দুটো ডাইরেক্টর আছে অমিত ব্যানার্জি আর লতা ব্যানার্জি, তার সঙ্গে তোমার সম্পর্ক কাঁচের ঘরে বসে নীল মারতে না বলবেন, এটা সবাই জানে। ও ম্যাথুকে দিয়ে চক্রান্ত করেছিল, ইটস এ কনস্পিরেসি নট করাপশন, ইটস নোজ এভরিবডি। ওকে সবাই কয়লা ভাই তো বলে, ওটা বাঁকুড়া থেকে কিভাবে টাকা তুলেছে, বালিখাত থেকে কত টাকা তোলে এখনো, ইচ এন্ড এভরি বালিখাত 5 লক্ষ টাকা করে মাসে দিয়ে আসতে হয় ভাইপোর কাছে, বড় বড় কথা। আমি আমার পার্টি স্ট্যান্ড বলেছি, আমি 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 না আমি কোন ইন্ডিভিজুয়াল কমেন্ট নিয়ে ওপিনিয়ন দেব না, কোন ইন্ডিভিজুয়াল, আমি পার্টি স্ট্যান্ড দিয়ে পরিষ্কার বলেছি। আমাদের পার্টির 8ই এপ্রিল কোর কমিটির মিটিং ছিল, সেখানে আমাদের হাইয়েস্ট লিডারশিপ বলেছেন ইটস এ কমপ্লিটলি মানে রিপ বিটুইন ওয়ান কমিউনিটি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, বিজেপি হ্যাজ নো ডাইরেক্ট রোল, বিজেপির কোনো ডাইরেক্ট রোল এখানে নেই, একটা কমিউনিটির সঙ্গে রাজ্য সরকারের এই লড়াই, রাজ্য সরকারকে রিজলভ করতে হবে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো রোল নেই, বিজেপিরও কোনো রোল নেই। আমাদের কর্মী নেতারা যারা বিজেপি করেন তারা সমাজের আন্দোলনে আছেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের যারা ট্রাইবেল লিডাররা ক্ষুদিরাম টুডু সহ কমলাকান্ত হাসদা সহ মনোজ টিগ্গা সহ তারা জনজাতিদের মুভমেন্টে আছেন, বিজেপির সেখানে কোনো ইন্টারফারেন্স করে না। একইভাবে এখানে দুলে সমাজের কমিটিতে বাউরি সমাজে আমাদের পার্টির বহু লিডাররা ওখানে ইনভলভ, সেখানে পলিটিক্যাল কথা আমরা বলি না। ঠিক একইভাবে আমি সনাতনী, আমি 8-9-10 সঙ্গে শাখায় গেছি, সুভাষদা সঙ্গে সঙ্গে যুক্ত, সেখানে আমরা পলিটিক্স করি না, মাতৃবন্দনা করি, দেশবন্দনা করি। আমরা ভিএইচপির রামনবমীর মিছিলে জয় শ্রীরাম বলি, বিজেপিকে ভোট দাও বলি না। অতএব ন্যাচারালি ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার, এই লড়াইটা একটা কর্মী সমাজের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের, কারণ মমতা ব্যানার্জি এই সমস্যার ক্রিয়েটার। তিনি 21-এর ভোটের আগে ট্রাইবেলদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন, আবার কুর্মীদের ভোট নেওয়ার জন্য তাদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি এই সমস্যা তৈরি করেছেন, মিটাতে হবে মিথ্যাশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা ব্যানার্জিকে, যিনি বলছেন অক্সিজেনের নাকে সুচ ফুটিয়ে সেলাইন দিতে হয়।